7 আগস্ট থেকে শুরু হওয়া উপজেলা ইউনিয়ন পর্যায়ে ঠিকাদান কার্যক্রমে সহায়তার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে এতে দলের সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতারা সশরীরে উপস্থিত হন। শোকের মাসে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধু হত্যায় যে আর জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্রে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছে খুনিরা। বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের কার্যকর করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, কূটনৈতিক প্রয়াসও অব্যাহত রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, চলতি বছরই 10 কোটি মানুষকে টিকার আওতায় আনতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। সারা বাংলাদেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত গণটিকা কার্যক্রম যাতে সফলভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংগঠনের সকল নেতা কর্মীদের আহ্বান করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ভুইফোর সংগঠনগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। লাভলী বিথি, যমুনা নিউজ, ঢাকা।